কাকে খুঁজছেন? গণেশকে? হ্যাঁ, ও নেই? না নেই, দেশে গেছে। কি জমি জমার ব্যাপার আছে, কাল ফিরবে। কাল? তাই তো বলে গেছে। গ্রামের নামটা জানেন? না তা তো জানি না, তবে গুপ্তি পাওয়া নেই, কোথায় যেন যেতে হয়। নামটা জানেন না? না তা জানি না। কিছু বলতে হবে? ছেলেটির জামার পকেটে সিনেমার টিকিট পাওয়া গিয়েছিল, কাউন্টার পার্ট। রাত 9টার শোতে গিয়েছিল, তার মানে 12টা নাগাদ ফিরেছে। কাল রাত্রিরে? হুম। কেন? পয়সা পেলো কোথায়? ওদের কি আর পয়সার অভাব হয়? আসুন বসুন। অত রাত করে ফিরেছে, তাই ঠান্ডায় দুটো নাকে মুখে গুজেই শুয়ে পড়েছে, বাসন মাজার আর সময় হয়নি। এই নিন। আচ্ছা, কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আপনাদের কারোর শরীর খারাপ হয়েছিল? না তো, কেন? না ভাবছিলাম যে, আচ্ছা ওর জন্য আলাদা করে কিছু? না না, আমাদের বাড়িতে ওই সব একসঙ্গেই হয়। আচ্ছা ওই পোস্টমর্টমের রিপোর্ট? না ওটা তো আজ হয়নি, কাল হয়তো হবে, আর কালই হবে। আপনি কাল একবার আসুন, আর ওর আত্মীয় স্বজন কাউকে একদিনকে দেখুন, নয়তো ওটা পেতে অসুবিধা হবে। কোনটা? ওই লাশ? কিছু বলবি? আমি না, আমি পালানদের বাড়ি চিনি। তুই চিনিস? তুই এতক্ষণ বলিস নি কেন? কিরে, আমি একদিন পালানের সঙ্গে গিয়েছিলাম ওদের দেশে। কিছু করে গিয়েছিলি? রেলগাড়িতে। তুই আবার চিনি যেতে পারবি? একা পারবো। ওদের বাড়ি? হ্যাঁ পারবো। এই তো, এই শোনো, হরি বলছিল হরি সব চেনে। কি চেনে? পালানের বাড়ি ঘর সব চেনে। ও পালানের সঙ্গে একবার ওদের বাড়িও গিয়েছিল। তুই যা। উপায় কোথায়? শ্রীলাদের বাড়ি। তুমি কিছু খাবে? না। আচ্ছা আমরা তো হরিকে পাঠাতে পারি, পারি না? কি বলবে গিয়ে? আমি তো জানি না ছেলেটা কিভাবে মারা গেল, জানি? ওরা কিছু বলেনি? তারা থানায় গিয়েছিল তো? না এখনো কিছু জানা যায়নি। এমনি অসুখে বিসুখে যদি মারা যেত? হয়তো অসুখ বিসুখ ছিল, আমরা জানতে পারিনি। তাহলে তো আমাদের সুবিধেই হতো, আমরা জানতাম, বুঝতাম, আমাদের কিছু একটা বলার থাকতো। কিন্তু যেভাবে মারা গেল, এ আমাদের লজ্জা। আজ হাজার লোকের হাজারটা প্রশ্ন। তুমি জানো থানা আমায় কি জিজ্ঞেস করছিল? কি? ওরা জানতে চাইছিল ওর জন্য আলাদা খাবার হয় কিনা। সে কি? কেন? হয়তো হয়েছিল খাবারে বিষ টিষ। না। ব্যাপারটা হচ্ছে, নেগলিজেন্স ইজ অলসো অ্যান অফেন্স। ইনি আমার নেবার,
নেগলেক্ট করতে গিয়ে আমি কখনোই দেখিনি কি আমরা ওকে মানে ও আমাদের বাড়ির লোকের মতোই ছিল না না ছিল না ছিল না থাকা সম্ভব না আপনারা ওকে ভালোবাসতেন ওইটুকু তার বেশি নয় যতটা সুযোগ সুবিধা আপনারা পান মানে অ্যাফোর্ড করতে পারেন যে আপনার ছেলে পেয়েছে তার কতটুকু ও পেয়েছে বলুন ওকে শোবার ঘর দিয়েছেন দেননি কত সুতোর সিঁড়ির তলায় রান্নাঘরে আচ্ছা এই যে কলকাতার উপর দিয়ে কদিন কোল্ড ওয়েভ বয়ে গেল কখনো ভেবেছিলেন যে ওকে একটা বাড়তি কম্বল দিলে ভালো হয় ভাবেননি আমরা কেউই ভাবি না কতদিন কাজ করেছে এই প্রায় এক বছর কখনো অসুখ বিসুখ করেনি একবার খুব ভুগিয়েছিল ভুগিয়েছিল মানে মানে ভুগিয়েছিল কথায় শুতো তখন সিঁড়ির নিচে অস্বস্তি হতো না তা তো হবেই ভাই এদিকে আমাদের কাজের লোক রাখতে হবে অথচ আমাদের সম্মতি জায়গাও নেই কি করা যাবে বলো রাইট সেই কথাই তো হচ্ছিল উনি বললেন না যে আমাদের বাড়ির লোকের মতো কথার কথা ওদের যে লিগাল রাইট মরাল ক্লেম তা আমরা দিই না দিতে পারি না হয়েছে ওয়ান প্লাস ফোর বয়স কত কার ওই ছেলেটির হ্যাঁ এই বারো তেরো এইরকম মানে মাইনার কিন্তু ওর বাবাই তো ওকে এনেছিল চেয়েছিল এখানে কাজ করুক হ্যাঁ উপায় কি মাস মাস মাইনে পাবে আর ছেলেটাও দুবেলা পেট ভরে খেতে পাবে কিন্তু আমাদের কি দোষ বলুন আমরা তো মানে আমরা দেখুন যে কোনো ব্যাপারে খোঁজ খবর নিয়ে যদি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই দোষী মরালি আর আমরা এই যে সব বইপত্র দেখছেন এইগুলো দিয়ে ওই সব মরাল ট্রুথ গুলোকে চাপাটি দ্য লিগাল লাই মাস্ট প্রিভেল ওভার দ্য মরাল ট্রুথ দেখা যাক পোস্টমর্টমের রিপোর্টটা তো আসুক জানেন ওই রান্নাঘরে যদি একটা একটা ভেন্টিলেটর থাকতো না তাহলে হয়তো কথাটা আগেও একবার আপনি বলেছেন আপনিও চাইছেন বাঁচতে এদিকে দেখুন আপনার বাড়িওয়ালা ভদ্রলোকটিও হয়তো বসেনি